অভিজ্ঞ ফুটবলার নির্মল ছেত্রীকে সই করালো দ্বিতীয় ডিভিশনের ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেড। এর আগে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া রোনাল্ডো অলিভিয়েরা, প্রাক্তন চার্চিল ফুটবলার কুংজাং ভুটিয়া, নিকোলাস ফার্নান্দেজ, প্রাক্তন মোহনবাগান ফুটবলের অমেয় রানাওয়াদে, আজারুদ্দিন মল্লিক, রানা ঘরামিকে সই করিয়েছেন তারা। কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন তারকা ডিফেন্ডার গৌর মাঙ্গে সিং। গত মরশুমেও পাঞ্জাব এফসির হয়ে আই লিগ খেলে গেছেন নির্মল। এর আগে কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান জার্সিতে খেলতে দেখা গেছে তাকে। আইএসএলেও এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স ও নর্থ ইস্ট ইউনাইটেডে খেলতে দেখা গেছেন সিকিমের এই রাইট ব্যাককে। দ্বিতীয় ডিভিশন লিগে নির্মল ছেত্রীর মতন অভিজ্ঞ ফুটবলার অভিযুক্ত হয়ে বেঙ্গালুরু ইউনাইটেডকে যে আরও শক্তিশালী করবে তা বলাই বাহুল্য। কেরালা ব্লাস্টার ছেড়ে মুম্বাই সিটি এফসিতে পাড়ি দিচ্ছেন বার্থলোমেও ওগবেছে। এই নাইজেরিয়ান স্ট্রাইকার এক বছরের চুক্তিতে মুম্বাইতে আসতে চলেছে, তবে পরবর্তী চুক্তির মেয়াদ বাড়ানোর অপশন রয়েছে। ছ বছরের সম্পর্ক ছিন্ন করে গত মাসে কেরালা ব্লাস্টার ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান। পরবর্তী ক্লাব নিয়ে রয়েছে অনেক জল্পনা। কিছুদিন আগে শোনা যাচ্ছিল এই অসাধারণ ডিফেন্ডারকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। অস্ট্রেলিয়ান লিগে না খেললে এটিকে মোহনবাগানেই আসতে পারেন তিনি। এছাড়াও ইস্টবেঙ্গল, ওড়িশা এফসি, এফসি গোয়া সন্দেশকে তাদের দলে নিতে মরিয়া হয়ে উঠেছে।